শুভেচ্ছা জানাচ্ছি দর্শক। আমরা বাংলা টিভি 71 এর পক্ষ থেকে এবারে আপনাদেরকে নিয়ে আসছি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার 3 নং ধুলিয়া ইউনিয়নের মোসাম্মদ নাসিমা বেগম, উনি ইউপি সদস্য 789 ওয়ার্ডের। আমরা ওনার কাছে জানতে চাইব যে করোনা ভাইরাস চলাকালীন সময়ে উনি এই দুর্যোগের সময়ে জনসাধারণের পাশে থেকে কি কি সহযোগিতা করেছেন এবং ওনার ওয়ার্ডে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন, এই বিষয়ে জানতে চাইব। দর্শক তো সঙ্গেই থাকুন। করোনা চলাকালীন সময় মানুষের জানা বা বলা হয়েছে যে মাস্ক ব্যবহার করা একান্ত প্রয়োজন এবং ঘরের বাহিরে গেলে মাস্ক পরা দরকার। তারপর যদি কোনো লোক করোনা আক্রান্ত বোঝা যায় বা তাকে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বা সেখানে দেখাশোনা বা পরিষদ থেকে আপনি সহযোগিতা পেয়েছেন, ত্রাণ সামগ্রী পেয়েছেন, এটা আপনি জনসাধারণের মাঝে কতটুকু বিতরণ করেছেন? আমরা মোটামুটি যা পাইছি তাই বিতরণ করছি। মোটামুটি কতজনের মধ্যে বিতরণ করতে পেরেছেন আনুমানিক? আনুমানিক আপনার ওয়ার্ডে আপনার যে যে আপনার যারা মাতৃত্বকালীন ভাতা পেয়েছেন বা কতজন মাতৃত্বকালীন ভাতা পেয়েছেন এবং বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই বিষয়ে একটু বলেন। আমি এই বছর অত বছরে মাতৃত্ব ভাতা প্রায় 16টা লোকের দিয়েছি এবং বিধবা ভাতা দশটা দিয়েছি। বয়স্ক ভাতা প্রায় 35 থেকে 40 জন লোকের আমি দশটা। যেহেতু আপনি মহিলা সদস্য, সেহেতু মহিলাদের যে বিধবা বয়স্ক ভাতা যে আপনার ইউনিয়নে ওয়ার্ডে যতটুকু পেয়েছে হচ্ছে কিনা, এই হিসাবে আপনার আরো দাবি আছে? যে দাবি সে দাবি তো সবাই পূরণ করতে পারে না, অনেক লোকজনই আছে। যতটুকু সম্ভব যেটা সরকার থেকে আসে ওইটাই আমরা দেই, যতটুকু পারি সম্ভব। যে আপনি 40 দিনের কর্মসূচি এবং এলজিএসপির কাজ দিয়ে কি কি উন্নয়ন করেছেন? এলজিএসপির কাজ দিয়ে টিউবওয়েল বসাইছি, হেরিংবন রাস্তা করছি, তারপর 40 দিনের রাস্তা নিয়ন্ত্রণের বিষয়ে যে আপনারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছেন সেটা 100 তে 100 নির্মাণ করা হয়েছে। যদিও শূন্য কথা একজনে শূন্য ই করে, তাও আমরা তাদের জানাইছি। যে বাল্য বিবাহ রোধে আপনি কতটুকু কাজ করেছেন? বাল্য বিবাহর উপরে আমাদের দিকে বাল্য বিবাহ নাই করতে কুঠন বৈঠকে এবং ওয়ার্ডে ওয়ার্ডে যে কোনো মিটিং মিছিল বা কোনো সালিশি ব্যবস্থায় গেলেও আমি বাল্য বিবাহর উপরে প্রত্যেকটা লোকের কাছে কথা বলেছিলাম। মোসাম্মদ নাসিমা বেগম, ইউপি সদস্য, সংরক্ষিত আসন 789। দর্শক এবার আমরা চলে যাচ্ছি নাসিমা বেগমের হাজবেন্ড তার কাছে, আমি কিছু জানতে চাইব। আমি করোনা ভাইরাসের সময় আমার ওয়াইফের সাথে যে কাজকর্ম যে সে করছে এটার সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম এবং আমি করছি। এটা আমি যে রাস্তা 40 দিনের, তারপরে 40 দিনের কর্মসূচি আমি ইটা করছিলাম, তারপর এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন সবগুলোর সাথেই আমি ছিলাম। ওগুলো সে পারে না, যেগুলো সব কিছু আমারই করতে হয়, আমি সাথে করি। কিন্তু